নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার ফার্স্ট ব্লগটা তৈরি করছি। সকালে মর্নিং থেকে রাত্রি পর্যন্ত সারাদিনের রান্নাবান্নার কাজ, আমার ডেলি রুটিন আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, সকালবেলায় উঠে আমি দুধ গরম করে নিয়েছি, দুধটা ফুটে নিয়েছি। ছেলেকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো, তাই স্কুল যাবে ছেলে, তাই সেটা রেডি করে নিচ্ছি। ওইদিকে জল গরম বসিয়ে আমাদের গ্রিন টিটা তৈরি করে নেব হাজব্যান্ড অ্যান্ড আমার। আমরা সকালে গ্রিন টি খাই, তাই জল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেকে আমি দুধটা ফুটি নিয়ে কর্নফ্লেক্সটা রেডি করে দিয়ে দেবো। ছেলে খেয়ে কর্নফ্লেক্স খেয়ে স্কুলে চলে যাবে। টিফিনটাও আগে রেডি করে নিয়েছি, সকালে স্কুল ছেলে, তাই সকালবেলায় উঠেই আমাকে আগে টিফিনটা রেডি করে রাখতে হয়। টিফিনটা জলটা ব্যাগে ভরে দিয়ে দিয়েছি স্কুলের ব্যাগে। এবার কর্নফ্লেক্সটা দিয়ে দেবো, ছেলে খেয়ে নেবে। এদিকে আমার চাটা রেডি হয়ে গেছে, গ্রিন টিটা, দু কাপ চা দুজনের জন্য হাজব্যান্ড আর আমার রেডি করে নিয়েছি। তারপরে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকাল সকাল স্নান টান করে বাড়ির কাজ সেরে আমি স্নান সেরে ঠাকুর পুজো করে নিয়েছি। তারপরে ব্রেকফাস্ট বানাবো হাজব্যান্ডের আর আমার, ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে রান্নায় লেগে পড়বো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর আবহাওয়া। দেখুন বন্ধুরা, বাইরের সিনটা একটু দেখাচ্ছি, পাশেই গাছপালা আছে। এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করার পরে, পুজো করার পরে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর কুমড়োর তরকারি, আলু দিয়ে কুমড়োর তরকারি। ভাতটা প্রায় হয়ে গেছে, ওইদিকে কড়াইয়ে আমি সব কিছুটা রান্না করেছি। এদিকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে আজকে চিকেন। চিকেনের জন্য আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এদিকে আদা রসুন বেটে নিয়েছি। আর রুটি খাওয়া হয়ে গেছে, হটপটটা আছে, ধুয়ে রেখে দেবো। এদিকে লাল শাক নিয়ে এসেছিলো, আজকে করবো না, বেছে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আমের চাটনি করেছি, আর আছে সকালে যে ব্রেকফাস্টে কুমড়োর তরকারি করেছিলাম, অল্প একটু বেঁচে গেছে, ভাতের সঙ্গে দুপুরে খেয়ে নেব। কিছু তরকারি করিনি, করলা ভাজা, কেঁদুরি ভাজা আর কুমড়ো আছে, আজকে এগুলোই হবে। আর চিকেন তো করবো, ভাতটা হয়ে গেছে, আমি দেখে নিলাম ভাতটা একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে রাখবো, একটু গলে গেলে হাজব্যান্ডকে পছন্দ হয় না, একটু শক্ত ভাতই। ভাতের ফ্যানটা গলিয়ে নিয়েছি, দিয়ে হাঁড়িতে ঢাকা দিয়ে নিচে নামিয়ে রেখে দেবো। এদিকে আমি সব রান্নাবান্নাগুলো করছি। দেখুন বন্ধুরা, রান্না করতে করতে একটু নিজের দিকে ক্যামেরাটা নিয়ে এলাম, নিজের মুখটা দেখানোর জন্য। আমি ব্লগ করি কিন্তু আমার মুখটা খুব প্রায় কমই দেখায় আপনাদেরকে। এদিকে ডিম নিয়ে এসেছিলো, আর আছে কিছুটা পরিমাণ জাম, দুটো পেয়ারা, আর শাকগুলো তো আছে, এগুলো প্যাকেটে ভরে রাখবো, তাই দেখাচ্ছি। একটা পলিথিন নিয়ে এসে শাকগুলো প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে কালকে করেছিলাম দই কাতলা, তো তিন পিস আছে তিনজনের জন্য। আজকে বলেছিলাম মাছ আনতে হবে না, সেই জন্য মাছ নিয়ে আসেনি। দই কাতলাটা ফ্রিজ থেকে বার করে গরম করে নেব, ফুটিয়ে নেব। দুপুরে তিনজনের তিন পিস কাতলা মাছ আছে, ভাতের সঙ্গে হয়ে যাবে। আর চিকেনের ঝোলটা করব, আলু দেব না, পাতলা করে ঝোল করব। আমি সব রান্নাতে আলুটা খুব কমই দিই, যেহেতু আমার সুগার আছে, সেহেতু আমি আলু ছাড়াই রান্না করার চেষ্টা করি খুব কম। আলু দিয়ে রান্না করলে আমি জলটা ভাপিয়ে ফেলে দিই, তারপরে তরকারিতে সবজিতে আমি আলুগুলো ব্যবহার করি। মাছটা ফুটে গেছে, এবার মাছটাকে আমি নামিয়ে রাখবো। আর এইদিকে পেয়ারা দুটো কেটে নিচ্ছি, পেয়ারা দুটো কেটে একটু লবণ আর একটু গোলমরিচ এসব মাখিয়ে আমি আর আমার বর দুজনা মিলে একটু বসে খাবো রান্না করতে করতে। প্রায় 11:30 মতো বাজছে এখন টাইম, এই সময় একটু ফল খাই। ফলের মধ্যে আজকেই ছিল পেয়ারা আর জাম ছিল, সুগারে জাম খুব উপকার, তাই এখন জামের সিজন চলছে, তাই প্রায় দিনই এখন জামটা আমি খাই। আর পেয়ারা তো আমার ডেলি থাকে, তাই দুজনও মিলে, বরবউ মিলে একটু পেয়ারা খাবো, একটু গল্প করব। তাই আমি লবণ, বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু গোলমরিচ দিয়ে পেয়ারাটা মাখিয়ে নিলাম। এবার দুজনে মিলে পেয়ারাটা খেয়ে নেব, আর জামটা আমি খাবো, দিয়ে আবার রান্নাবান্নায় লেগে পড়ব। পেয়ারাটা কাটা হয়ে গেছে, আমি রান্নাঘর থেকে নিয়ে বেডরুমে চলে যাব। দেখুন বন্ধুরা, আমি বলছি পেয়ারাটা কাটা হয়ে গেছে, এবার দুজনে মিলে বসে খেয়ে গল্প করব। এদিকে চিকেনের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, তো চিকেনের ঝোলটা একবার দেখিয়ে দিলাম, খুবই তেল মশলা কম দিয়ে হালকা পাতলাভাবে করেছি।
দুপুর হয়ে গেছে, খাবার দাবার সব রেডি করে নিচ্ছি। ছেলে এখনো স্কুল থেকে ফেরেনি, ছেলে আসতে প্রায় 3টে বেজে যায়, তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তাই আবার খাবারটা রেডি করে নিলাম। এইবেলা এবার সন্ধে হয়ে গেছে, সন্ধে ব্লগটা দেখাচ্ছি। সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স রেডি করছি, ছেলে বলছে মা কি আছে দাও বাড়িতে একটু খাবো বসে বসে, আর চা করলে একটু আমাকেও চা দেবে। ছেলে চা খায় না, আজ চা খেতে ইচ্ছে হয়েছে তাই বলছে একটু চা করলে দেবে। তাই দুধটা একটু গরম করে নিচ্ছি, দুধটা গরম করে দুধ চা করব। এইদিকে তিনজনের 3টে কাপ রেডি করে নিয়েছি, আর এইদিকে আমি দুদিন আগে শপিং মল গেছিলাম, সেখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, তাই কাবলি ছোড়া প্যাকেটটা আজকে কাটবো। এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, তিনজনে 3 কাপ দিয়ে দিলাম, একটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটু আদা থেতে করে, দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চা পাতা, চা পাতাগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে আমি চায়ের লিকারটা বার করব। ফুটিয়ে ফুটিয়ে দুধ চায়ের লিকারটা বার করলে চায়ের কালারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো হয়। আমি দুধ চা করলে একটা করে এলাচ আর একটু করে আদাটা থেঁতো করে দিয়ে দিই, তাতে চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর লাল চা খেলে তো আদা তেজপাতা গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে করি, আর সকালে তো গ্রিন টি খাই। তো দেখুন কাবলি ছোলার প্যাকেটটা কেটে ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, তিনজনে মিলে গল্প করব আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা খাবো। হাজবেন্ড বাড়িতে থাকে না, তো আজকে বাড়িতে আছে বিকেলে, সন্ধ্যাবেলা তো ছেলে তো বাবাকে সবসময় পায় না, সকাল থেকে স্কুল চলে যায়, ও বাবাও ডিউটি চলে যায়। এদিকে নিমকি ছিল কিছুটা পরিমাণ, কেটেছিলাম দুদিন আগে, সেটা প্রায় শেষ হয়ে গেছে, নিমকিটা নিয়ে নিলাম। ছেলে নিমকি খেতে খুব ভালোবাসে তাই ছেলের জন্য নিমকিটা রাখলাম, আর আমাদের দুজনের জন্য দুটো ভিটানিয়া মারিগোল্ড নিয়ে নিচ্ছি, আর ছেলে খায় বাটার বাইট, কোকোনাট বাটার বাইট বিস্কুটটা ছেলে খায়, গুড ডে বাটার বাইটটা, তাই ছেলের জন্য দুটো গুড ডে বাটার বাইট নিয়ে নিচ্ছি। তো এই ট্রেটা রেডি করে নিলাম স্ন্যাক্সের, এবার আমি চায়ের দিকে চলে যাব। চায়ের দিকে চাটা আমি দেখব হচ্ছে কি না, রিকারটা ঠিকমতো বেরিয়েছে কি না, এই জন্য একটা কোটো নিয়ে আমি কাবলি ছোলাটা, ভাজা কাবলি ছোলাটা ভরে রাখলাম যাতে মেয়ে না যায়, প্যাকেটে থাকলে মেয়ে যায় হাওয়া পেলে, হাওয়া ঢুকবে না, সেজন্য কোটোতে রেখে দিলাম কন্টেনারে ভরে, পরে খাওয়া হবে সময় সময়। এদিকে চাটা হয়ে গেছে, চিনি ছাড়া দুধ চা আমার আর হাজবেন্ডের, আমার যেহেতু সুগার আছে আমি চিনি খাই না, আর হাজবেন্ডেরও বারণ আছে চিনি খাওয়া, ওর সুগার নেই কিন্তু ও চিনিটা অ্যাভয়েড করে খুবই কমই খায়। আর ছেলেকে সামান্য একটু চিনি দিয়ে দেবো চায়ে, ছেলে চিনি ছাড়া তো খেতে পারবে না, তাই ওকে একটু চিনি দিয়ে চাটা ফুটিয়ে ওকে আমি দিয়ে দেব। ওর আজ চা খেতে ইচ্ছে করেছে, ও চা খুব কমই খায়, কফিটা খেতে পছন্দ করে, তো আজ বাড়িতে কফি নেই, বৃষ্টি পড়ছিল তো কফি খাওয়া যেতেই আজকে মনে করলে খাওয়া যেত, কিন্তু আজকে খুব একটা গরম ছিল না তো চাই করলাম, কফি যেহেতু বাড়িতে নেই তাই ছেলে বললো মা চাই দাও, কফি নেই তো চা করে দাও। তো চাটা হয়ে গেছে, তিনজনা 3টে কাপে ঢেলে নিয়েছি, এবার রুমে গিয়ে তিনজনাতে গল্প করবো, চা খাবো, তারপর ছেলে পড়তে বসে যাবে। এই টিফিনগুলো করে আজকে আর সেরকম কিছু খাবার সন্ধ্যাবেলায় করবো না, হয়ে গেছে, আমি এবার নিয়ে রুমের মধ্যে চলে যাব, দিয়ে দেব, আমরা সবাই মিলে বসে গল্প করব আর খাবো। ছেলে পড়তে বসে গেছে, সন্ধে হয়ে গেছে, ছেলে পড়া করবে, ওকে দিয়ে দিলাম, দিয়ে খেয়ে নিলাম। এদিকে একটু পরেই ছেলে বলছে মা পাঁপড় ভাজা খাবো, পাঁপড় ভাজা, তো পাঁপড়গুলো দেখুন বার করে নিয়েছি, বৃষ্টি পড়ছে পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করেছে তাই পাঁপড়গুলো ভেজে নিলাম। একে একে 3 রকমের পাঁপড় ছিল, সব পাঁপড়গুলোই আমি ভেজে নিয়েছি, কিছু করে অল্প করে ভাজছি, তিনজনা মিলে বসে খাবো। বৃষ্টির ওয়েদার, খুব সুন্দর ঠান্ডা ওয়েদারে একটু পাঁপড় খেতে ইচ্ছে করেছে। আজকে সন্ধ্যাবেলায় সেরকম কিছু করে দিইনি, এই টুকটাক এই সব মুখরোচক খাবার দিয়ে আজকে সন্ধ্যাটা চলে গেল। পাঁপড়গুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আমি সারাদিনে কী করলাম আজকে রান্না বান্নার রুটিনটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, রান্নার রেসিপি যেগুলো আমি সারাদিন করি, তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, একটা লাইক কমেন্ট করবেন, তাতে আমি উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন ব্লগ বানাতে সাহস পাবো আপনারা যদি সঙ্গে থাকে।
আমি চেষ্টা করছি বাড়িতে একা থাকি সারাদিন। হাজবেন্ড ডিউটি চলে যায়, ছেলে তো পড়াশোনা, স্কুল প্রাইভেট আছে, তাই কি করব, নিজের ইচ্ছেতেই ভালো লাগছে, তাই একটু ব্লগ বানানোর চেষ্টা করছি। আপনারা উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। তো একের পর এক আমার এইসব রুটিনগুলো চলছে, এই প্রত্যেক দিনকারই রুটিন, আমার ডেলি রুটিন এইগুলো। আমি সকাল থেকে সন্ধ্যে যা করি আপনাদের সামনে সেটাই পেশ করছি। পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে নিয়ে চলে যাব রুমের মধ্যে। ছেলে পড়তে বসে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 7টা বাজছে। তো ছেলে বলল, মা পড়া করতে করতেই বলছে, মা যাও না কিছুটা পাঁপড় ভেজে নিয়ে এসো, বসে বসে খাবো একটু, বৃষ্টি পড়ছে, পাঁপড় ভাজা খেতে খুব ইচ্ছে করছে। সেই জন্য ছেলের আবদারে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম, ভেজে নিচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করছি পাঁপড় ভাজার টাইমে। এখানে তো আমরা তিনজন একা থাকি, বাড়িতে ছিলাম তখন সবাই একসঙ্গে ছিলাম, খুব ভালো লাগতো। এখানে চলে আসার পর তিনজন একা, হাজবেন্ড ডিউটি চলে যায়, ছেলে স্কুল চলে যায়, আমি সারাদিন একা, কী করব, সময় কাটে না, তাই ব্লগ বানাচ্ছি মনটা ভালো রাখার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি আমার সংসারের কাজ, বাড়িতে ওখানে সবাই মিলেছিলাম, খুব এনজয় করতাম, আনন্দ করতাম, ভালো লাগতো। কিন্তু এখানে তো আমি একা হয়ে যাই সারাদিন। আবার ছেলে স্কুল থেকে আসে, তখন ছেলে থাকে, ও নিজের মতো থাকে, পড়াশোনা নিয়ে থাকে। এই দেখুন ছেলেকে ভেজে দিয়ে দিয়েছি, ও পড়তে বসে গেছে। এবার রাত্রেবেলাতে, রাত্রে ডিনারে আজ সেরকম কিছু রান্না করার নেই, দিনে তো চিকেন করেছিলাম, আছে রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো করে খাওয়ার আগেই করছি, গরম গরম রুটি করে হটপটে ভরে রাখছি। এদিকে আম কেটে নিয়েছি, আর এই যে চিকেন ছিল কিছুটা পরিমাণ দিনে হয়েছিল, আর রাত্রে রুটির জন্য কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম, আর অল্প কিছুটা কেঁদুরি ভাজা আছে, ওই দিয়ে আজকে আমাদের রাত্রের ডিনারটা হয়ে যাবে। দেখুন প্লেটটা সাজিয়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, নমস্কার।